তবে জীবনের একেবারে প্রথম পরীক্ষাতেই কিন্তু টের পেয়েছিলাম যে পরীক্ষা ব্যাপারটা বেশি সুবিধের নয়। কেন জানো? এক লাফে ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে, এক লাফে, মানে কিন্তু কোনো বিদ্যে বুদ্ধির জোরে নয়। সে আমলে ওই একরকম ধরন ছিল বাবা মায়েদের, হচ্ছে হবে করতে করতে স্কুলে আর ভর্তিই করেন না ছেলে মেয়েদের, বাড়িতে কিছু পড়ছে কি না পড়ছে না তারও কোনো খোঁজ রাখেন না ঠিক মতো। তারপর হঠাৎ একদিন, আচ্ছা চল তোকে স্কুলে দিয়ে আসি বলে হয়তো পৌঁছে দেন স্কুলে। দশটা বাজলেই পাড়া দুটো বন্ধুরা যদি স্কুলে চলে যায় সবাই, আর তুমি যদি গালে হাত দিয়ে বসে থাকো আকাশের দিকে তাকিয়ে, দুপুর গড়িয়ে যেতে থাকে বিকেলের দিকে, ভালো লাগে তবে একা একা? কাজেই একদিন যথেষ্ট রকম কান্নাকাটির পর সঙ্গ নিতে পারলাম বন্ধুদের, ভর্তি হলাম স্কুলে। তখন আমার সিক্সে পড়বার বয়স, তাই বসে গেলাম সিক্সে। এতই তখন সহজ ছিল কাণ্ডটা, ফুর্তি তো আর ধরে না, নতুন বইয়ের গন্ধ, নতুন খাতার গন্ধ, ক্লাস ঘর, মাস্টার মশাই, ব্ল্যাকবোর্ড, স্কুলের মাঠ, নেশায় কেটে যায় কয়েক মাস, আর তারপর হঠাৎ শুনি পরীক্ষা, এক একটা বিষয় নাকি পড়ে আসতে হবে এক একটা দিন, ছাপানো প্রশ্ন পাওয়া যাবে হাতে, 3 ঘন্টা ধরে স্কুলের দেওয়া বড় খাতায় লিখতে হবে তার উত্তর, এর নাম পরীক্ষা। ভালোই তো, মন্দ আর কি? প্রথম দিনের বাংলা পরীক্ষাটা শেষ হবার পর জটলা বাঁধা গল্প চলছে বন্ধুদের, কে কোনটা কেমন লিখেছে কথা হচ্ছে তাই নিয়ে। তারই মধ্যে পারে পারে একটা কবিতার নাম শুনে অবাক হয়ে আমি জানতে চাই, ওই কিশলয় কবিতাটার কথা সবাই কেন বলছিস রে বারবার? মুখস্থ লিখতে বলেছে না তার 8 লাইন? কিশলয় কেন লিখিসনি তুই? কেন লিখবো? লিখতে তো বলেছে কিশোর, কিশলয় তো নয় তোমার মুন্ডু, কিশোর আবার কোথায়, কিশলয় তো ওটা। তা কি করে হবে, হবে কি না হবে না প্রশ্নটা খুলে দেখ না। তখন খুলে দেখে আমি তো থ, ঠিকই লিখতে বলেছে কিশলয়, পরীক্ষার ঘরে আমার কেন মনে হলো তবে কিশোর? যাই হোক, কিশোর কবিতাটা খুব ঠিকঠাকই লিখেছি তাতে কোনো সন্দেহ নেই, আর ভেবে দেখলাম কিশলয়ও আমার চমৎকার জানা, তাহলে তো আর ভয়ের কিছু নেই। বন্ধুদের কাছে বলে গেলাম সবটা, দেখিয়ে দিলাম কতটা আমি জানি, কিন্তু আশ্চর্য তাদের কথাবার্তা, বেশ জোর গলাতেই তারা বলে আমি নাকি শূন্য পাবো ওটায়। সে আবার কি শূন্য, তা কি করে হবে, হতেই পারে না তা? খুব পারে, খাতা যখন ফেরত পাবি দেখবি। কথাটা বিশ্বাস হলো না আমার, শূন্য, কিন্তু কিশলয় তো জানি আমি, তাহলে কেন পাবো না নম্বর? এমন সময় দেখি খাতার বান্ডিল বগলে নিয়ে মাস্টার মশাই চলেছেন বাড়ি ফেরার পথে, দৌড়ে গিয়ে আটকে দিই তাকে। কি হলো জিজ্ঞাসা করেন তিনি, কিছুই হয়নি ভঙ্গিতে তাকে জানালাম যে কিশলয়ের বদলে কিশোর কবিতাটা লিখেছি আমি, তাতে কি কোনো দোষ হবে? দোষগুণ আর কি, লিখেছিস তো বেশ করেছিস, নম্বর পাবো তো আমি? নম্বর হ্যাঁ পাবি, শূন্য পাবি, ব্যথিত বিস্ময়ে প্রশ্ন করি, শূন্য কেন? কেন আবার, প্রশ্নে যা চাওয়া হয়েছে তার উত্তর না দিলে শূন্য পাবি না তো কি 100 পাবি? কিন্তু
আমি তো লিখতেই পারতাম কিশলয়, ওটাও তো জানি আমি। জানিস তো লিখিসনি কেন? বা সে তো দেখতে পাইনি বলে, লিখে দেখাবো এখনই। এখন লিখলে কি করে হবে? পরীক্ষার সময় তো পেরিয়ে গেছে, এখন কি আর হয় ওসব? হবে না কেন? আমি তো বই দেখিনি এখনো, আমি তো বাড়ি যাইনি এখনো। যা যা, বাজে বকিস না, পথ ছাড়। এখন শূন্য পাব? হ্যাঁ শূন্যই, ওটাই নিয়ম। অবাক কাণ্ড, এরকম অবিচারের কথা ভূভারতে কেউ কখনো শুনেছে? এ আবার কেমন নিয়ম? পরীক্ষাটা তাহলে কিসের পরীক্ষা? আমি জানি কি না জানি না, তারই তো। তাহলে আমি তো জানি কিশলয়, ভুল করে শুধু ভেবে ফেলেছিলাম কিশোর, এইটুকুই যা দোষ। কিন্তু তাই বলে শূন্য? মাস্টার মশাই চলে গেলেন খাতার বান্ডিল সঙ্গে নিয়ে। দূরে দাঁড়িয়ে বন্ধুরা দেখছে মজা। মাঠের মাঝখানে হতভম্ব দাঁড়িয়ে আমি কেবল ভাবছি, এ আবার কেমন পরীক্ষা? খাতা যেদিন ফেরত পাওয়া গেল, কবিতার শূন্য ছাড়াও আরও একটা হৃদয় বিদারক কাণ্ড দেখলাম সেদিন। ব্যাকরণের একটা উত্তরেও মস্ত একখানা শূন্য বসিয়েছেন মাস্টার মশাই। কি মুশকিল আবারও! কয়েকটা শব্দের বিপরীতার্থক শব্দ লিখতে বলা হয়েছিল আমাদের। তার মধ্যে একটা ছিল বন্ধুর। এ আর কে না জানে, সহজেই লিখে দিয়েছিলাম শত্রুর। আর তারই ফলে আরেকখানা শূন্য। দুঃখিত গলায় মাস্টার মশাইকে জিজ্ঞাসা করি, ভুল হয়েছে এটা? ভুল নয় মুখ্য কোথাকার, বন্ধুর শব্দটার মানেও জানিস না? এবড়ো খেবড়ো, উঁচু নিচু, অসমতল, জানিস না? পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, শুনেছিস কখনো? শুনেইছি তো, জনগণ মন অধিনায়ক জয় হে গানটার মধ্যে ওলাইন তো প্রভাত ফেরিতেই গাইতে হয় অনেক সময়। ঠিক সে শব্দটাও তো জানি, কিন্তু বন্ধু থেকে বন্ধুর তো একটা শব্দ, শব্দ নয়? তাহলে ওর বিপরীতে শত্রুর হবেই নাই বা কেন? মাস্টার মশাই বিশেষ করে যে ওই অসমতল শব্দটার কথাই ভাবছেন, তা বোঝা যাবে কেমন করে? বলে বসলাম, আমি যেটা লিখেছি সেটাও তো হয়। ধমকে দিয়ে মাস্টার মশাই বলেন, আজ তো একটা গবের তুমি, তোমার কিচ্ছু হবে না। ব্যাস সেই থেকে বুঝে গেছি যে পরীক্ষা ব্যাপারটা ভীষণ খারাপ, জীবন ব্যাপারটাও। মাস্টার মশাই যা ভাবেন আর মাস্টার মশাই যা জিজ্ঞাসা করেন সেটা মোটেই একরকম নয়। ঠিক তেমনি আমি যা জানি তার পরীক্ষা, আর আমি যা লিখি তার পরীক্ষাও তো একরকম নয় দেখছি। পরীক্ষা তবে মাস্টার মশাইদের খাম খেয়াল শুধু। গোটা কাণ্ডটার উপর আমার তুমুল বিতৃষ্ণা হয়ে গেল। কে জানতো পরীক্ষার পথ, এ তো বন্ধুর পথ।